Hello crafters, আশা করি সবাই বেশ ভালো আছেন। Welcome to our second episode of 10 মিনিটে বোর্ড গেম শিখা। আমাদের ফার্স্ট এপিসোড রিলিজ করার পর আমরা বেশ ভালো একটি রেসপন্স পেয়েছি। তারপর আমরা ঠিক করলাম যে যত দ্রুত সম্ভব নেক্সট এপিসোডটা রিলিজ করেই ফেলি। এই এপিসোডে আমরা 10 মিনিটে আমাদের লেটেস্ট বোর্ড গেম উগা বুগাটি শিখব। সো উগা বুগা বোর্ড গেমটি আমাদের আগের সব বোর্ড গেমসের মতোই আমাদের বানানো আইল্যান্ড গুলমন্ডির উপর বেস করা। ইনফ্যাক্ট এই গেমটি গুলমন্ডির অরিজিনের উপরই বেস করা। শ শ বছর আগে এই আইল্যান্ডটিতে চার রাজ্যের লোক আসে আইল্যান্ডটি দখল করে নিতে। তাদের মধ্যেই তুমুল তর্ক বিতর্ক হয়, কিন্তু সব সমাধান করে দুটি শব্দ, উগা বুগা। উগা বুগা বেশ হাইলি এন্টারটেইনিং অ্যান্ড স্ট্র্যাটেজিক গেম। এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট বানানো বোর্ড গেম যেটাতে কোনো ডাইস নেই। এটা একটি কার্ড অ্যান্ড কয়েন বেসড গেম। উগা বুগা একটি ফোর প্লেয়ার গেম। এখানে প্রত্যেকটি প্লেয়ার এক একটি রাজ্য বা কিংডম রিপ্রেজেন্ট করছে, যারা গোলমন্ডি তাদের দখলে নিতে চেষ্টা করেছিল সেই অ্যানশিয়ান টাইমে। প্রত্যেকটি প্লেয়ারের নিজস্ব ইউনিক ল্যাঙ্গুয়েজ থাকবে, যেটা প্লেয়াররা নিজেরাই নির্ধারণ করবেন। নিজের ভাষা ভুলে গেলে বা ভুল বললে থাকছে পানিশমেন্ট। মাথায় রাখতে হবে যে এটা এমন এক সময়ের কথা হচ্ছে যখন ইংলিশ, বাংলা বা অন্য কোনো ভাষার অস্তিত্বই ছিল না। সো বোর্ড গেমটির কম্পোনেন্টসগুলো দেখা যাক। শুরুতেই আসছে 16টি প্লেয়িং কার্ডস, যার মধ্যে 4টি ফুড, ক্লোথ, ফায়ার অ্যান্ড শেল্টার কার্ডস আছে। তারপর আছে 40টি কিংডম কয়েন্স। দেখতেই পাচ্ছেন চারটা ডিফারেন্ট সিম্বল অ্যান্ড কালারে আইডেন্টিফাই করা কিংডমগুলো। এরপর আসছে দ্য প্ল্যাটফর্ম, যার উপর প্লেয়ার্সরা কয়েন্স স্ট্যাক করবে গেমটি জিতবার জন্য। এরপর আসছে 5টি রিওয়ার্ড প্লেটস, 5টি পানিশমেন্ট প্লেটস, 7টি ম্যাচ উইনার কার্ডস এবং একটি ম্যানুয়াল। সো খেলা শুরু করতে হলে প্রথমেই প্লেয়াররা যে যার কিংডম সিলেক্ট করে নিবে। এরপর যে যার কিংডমের কয়েনগুলো কালেক্ট করে সামনে গুছিয়ে রাখবে। প্লেয়াররা গেমটি জিতবে যদি এক রাউন্ড শেষে তাদের সব কয়েন, 10টি কয়েন্স, এই প্ল্যাটফর্মের উপর থাকে। ওকে, নেক্সট। এরপর প্রত্যেকটি প্লেয়ার যে যার ভাষা ডিক্লেয়ার করবে। ভাষাটি একটি বা দুটি শব্দ হওয়া লাগবে যেটার কোনো মিনিং নেই, একদম বানানো একটি ভাষা হওয়া লাগবে। তোমার ল্যাঙ্গুয়েজ কি? তুলাজুলু। সো ধরলেন আমি ঠিক করলাম আমার কিংডমের ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিমজু, যেটার কোনো মিনিং নেই। থ্রু আউট দ্য গেম আমার এই ওয়ার্ডটি মনে রাখতে হবে অ্যান্ড কার্ড পাস করার সময় আমার এই ওয়ার্ডটি বলতে হবে, না বললে থাকছে পানিশমেন্ট। আমার মতোই বাকি তিনটা প্লেয়ারও যে যার ভাষা ঠিক করে ফেলবে। অ্যাজ আ প্লেয়ার আমি অলওয়েজ কান পেতে থাকবো যে কখন অন্য প্লেয়াররা তাদের কিংডম ওয়ার্ডস ভুল বলবে, কারণ যদি ভুল ধরা পড়ে তাহলে ওদের পেনাল্টি আছে। আচ্ছা, তাহলে আমরা যে যার কিংডম চুজ করলাম, কিংডম কয়েন্স নিয়ে কালেক্ট করলাম, নিজেদের ভাষা সেট করে ফেললাম। এরপর চারজনের মাঝে রাখা হবে প্ল্যাটফর্মটি, 5টি রিওয়ার্ড প্লেটস, 5টি পানিশমেন্ট প্লেটস অ্যান্ড 7টি ম্যাচ উইনার কার্ডস। রিওয়ার্ড আর পানিশমেন্ট প্লেটসগুলো ভালোভাবে শাফেল করে রাখা হবে। এখন শুরু হবে আসল খেলা। খেলাটি কীভাবে চলবে ওটার একটি আইডিয়াতেই। যারা ছোটোবেলায় আম জাম কাঁঠাল লিচু অথবা রাম শাম যদু মধু খেলেছেন তারা এই পার্টটি খুব কুইকলি গ্রাস্প করতে পারবেন, কারণ খেলার এই সেগমেন্টটি ওখান থেকেই ইন্সপায়ার্ড। সো 16টি কার্ড একটি প্লেয়ার শাফেল করে সব প্লেয়ারকে দিয়ে দিবে, 4 কার্ডস ইচ। এরপর প্লেয়ারদের অবজেক্টিভ থাকবে 4টি কার্ড ম্যাচ করা। 4টি ফুড কার্ডস ম্যাচ করলে পাবেন 2 পয়েন্টস, 4টি ক্লোথ কার্ড ম্যাচ করলে পাবেন 2 পয়েন্টস, 4টি ফায়ার কার্ড ম্যাচ করলে পাবেন 3 পয়েন্টস আর 4টি শেল্টার কার্ড ম্যাচ করলে পাবেন 4 পয়েন্টস। যত পয়েন্টস আপনি পাচ্ছেন ততগুলো আপনি প্ল্যাটফর্মে অ্যাড করতে পারবেন। সো ধরুন আপনি 4টি ক্লোথ কার্ড ম্যাচ করেছেন, তাহলে 2 পয়েন্টস, তার মানে আপনার কিংডমের 2টি কয়েন্স প্ল্যাটফর্মে অ্যাড করতে পারবেন। অথবা যদি আপনার মিনিমাম 3টি কয়েন অলরেডি থাকে প্ল্যাটফর্মে গেমের কোনো পর্যায়ে, তাহলে 2টি কয়েন আপনি অ্যাড না করে আপনি যে কোনো অন্য একটি অপোনেন্টের 2টি কয়েন মাইনাস করতে পারবেন। ওকে, সো এই গেমে আমাদের প্রত্যেক রাউন্ডে আছে ম্যাচ 1 অ্যান্ড ম্যাচ 2। সো আমি কার্ড শাফেল করে চারজনকে বেটে দিলাম। খেলার এক পর্যায়ে একজন কার্ড ম্যাচ করলো। ধরুন আমি 4টি ক্লোথ কার্ড ম্যাচ করে নিলাম, অ্যাড করে নিলাম 2টি কিংডম পয়েন্টস, ম্যাচ 1 শেষ। এরপর বাকি তিনজনের মধ্যে আরও একজনের কার্ড ম্যাচ করতে হবে, যেটা হচ্ছে ম্যাচ 2।
ম্যাচটু শেষ হওয়ার পর আমার পাশের প্লেয়ার এবার কার্ড সব নিয়ে শাফেল করে ডিস্ট্রিবিউট করে দিবে। শুরু হবে রাউন্ড টু। সো বুঝতেই পারছেন, রাউন্ড ওয়ানে দুটি ম্যাচ, রাউন্ড টুতে দুটি ম্যাচ যেটার আমার পাশের প্লেয়ার কার্ড শাফেল করবে, এরপর রাউন্ড থ্রিতে দুটি ম্যাচ যেখানে এর পরের প্লেয়ার শাফেল করবে, অ্যান্ড সো ওয়ান। সো রাউন্ড ওয়ান ম্যাচ ওয়ান ম্যাচ টু, রাউন্ড টু ম্যাচ ওয়ান ম্যাচ টু, রাউন্ড থ্রি ম্যাচ ওয়ান ম্যাচ টু, অ্যান্ড সো ওয়ান সো ফোর্থ। আচ্ছা, রাউন্ড ওয়ান ম্যাচ ওয়ানে ফিরে আসি। সো আমরা কার্ডস ম্যাচ করব কিভাবে? বেসিক্যালি আমি সবাইকে কার্ড শাফেল অ্যান্ড ডিস্ট্রিবিউট করার পর খেলাটি স্টার্ট করব। আমার কিংডম ল্যাঙ্গুয়েজ যা ছিল পিমজু, এটা বলে আমি আমার যে কোনো একটি কার্ড পাশের জনকে দিব। কোন কার্ডটি দিব এটা একদম আমার ব্যাপার, ডিপেন্ড করছে আমি কোন কার্ডটা জমাতে চাচ্ছি তার উপর। এরপর আমার পাশের প্লেয়ারটি তার কিংডম ল্যাঙ্গুয়েজ বলে তার অন্য পাশের প্লেয়ারকে একটি কার্ড পাস করবে। যদি কোনো প্লেয়ার গেমের কোনো স্টেজে তার ল্যাঙ্গুয়েজ ভুলে যায় বা ভুল বলে, তাহলে প্ল্যাটফর্ম থেকে তার কিংডমের একটি কয়েন মাইনাস হয়ে যাবে। প্রোভাইডেড প্ল্যাটফর্মে তার কিংডম কয়েন আছে অ্যাটলিস্ট একটি। সো কার্ড পাসিং এভাবেই কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ না কেউ চারটি কার্ড ম্যাচ করে ফেলবে। ধরুন এই প্লেয়ারটি ম্যাচ করে ফেললো চারটি কার্ড, ম্যাচ করার সাথে সাথে ও বলে উঠবে উগা বুগা অ্যান্ড এক্সপোজ করে দেবে তার চারটি কার্ডগুলো। যেহেতু একটি কার্ড অলওয়েজ পাস হয়ে আসছে, সো এই প্লেয়ারের হাতে পাঁচটি কার্ডও থাকতে পারে। সো ধরুন তার হাতে চারটি কার্ড আছে আর একটি ফায়ার কার্ড আছে, পাঁচটি কার্ড হাতে, ও চাচ্ছে চারটি ফুট কার্ড ম্যাচ করতে। তখন ও এই ফায়ার কার্ডটি পাশের অপরনকে তার কিংডম ল্যাঙ্গুয়েজ বলে পাস করে তারপর বলবে উগা বুগা, কার্ডে টু পয়েন্টস। সো দুটি কিংডম কয়েন অ্যাড করতে পারবে প্ল্যাটফর্মে। আচ্ছা, এখন এই প্লেয়ারটি যেহেতু ম্যাচ করে ফেলেছে, ম্যাচ ওয়ান শেষ, এখন হবে ম্যাচ টু। বাকি তিন প্লেয়ার কন্টিনিউ করবে খেলাটি যতক্ষণ না আরেকজন ম্যাচ করে। ধরলেন এই প্লেয়ারটি ম্যাচ করলো চারটি ফায়ার কার্ড, তখন ও উগা বুগা বলবে। যেহেতু ফায়ার কার্ডস ম্যাচ করা মানে থ্রি পয়েন্টস, সো সে তিনটি কয়েন অ্যাড করতে পারবে প্ল্যাটফর্মে। ম্যাচ টু শেষ, তাহলে রাউন্ডটিও শেষ। আমি যেহেতু ফার্স্ট রাউন্ডে কার্ড শাফেল অ্যান্ড ডিস্ট্রিবিউট করেছিলাম, এবার সেকেন্ড রাউন্ডে আমার পাশের জন শাফেল অ্যান্ড ডিস্ট্রিবিউট করবে। এভাবেই গেমটি কন্টিনিউ হয়ে যাবে যতক্ষণ না এক রাউন্ড শেষে একটি প্লেয়ারের দশটি কিংডম কয়েনই প্ল্যাটফর্মে থাকে। রাউন্ড শেষে দশটি কিংডম কয়েন প্ল্যাটফর্মে থাকা মানে গেমটি আপনি জিতেছেন। ওকে, বাস এতটুকুই? ঝিনা, খেলাতে বেশ কয়েকটা টুইস্ট আছে, চলুন টুইস্টগুলো একবার দেখে নিই। যখন একটি রাউন্ডে ম্যাচ ওয়ানে একটি প্লেয়ার উগা বুগা বলে চারটি কার্ড ম্যাচ করবে, তারপর ও তার কয়েন্স প্ল্যাটফর্মে স্ট্যাক করার পর ও পাচ্ছে ষাটটি ম্যাচ উইনার কার্ডস, যেটা প্লেয়ার স্ট্যাক করে রাখবে। এরপর ম্যাচ টুতে যখন বাকি তিনজন কার্ডস এক্সচেঞ্জ করবে, তখন এই প্লেয়ারটিও কার্ড পাবে। কার্ডটি পাওয়ার পর ও তার পাশের প্লেয়ারকে কার্ডটি পাস করে দিবে তার কিংডম ল্যাঙ্গুয়েজ বলে, অ্যান্ড পাস করার সাথে সাথে একটি ম্যাচ উইনার কার্ড পাইল থেকে সরিয়ে রাখতে শুরু করবে। এভাবেই প্রতিবার যখন ও কার্ড পাস করবে, একটি করে ম্যাচ উইনার কার্ড নামিয়ে রাখবে পাইল থেকে। যদি সাতটি কার্ডই পাইল থেকে সরে যায় এবং বাকি তিনজনের কেউই ম্যাচ না করতে পারে ফোর কার্ডস, তাহলে এই তিনজনেরই একটি করে কয়েন প্ল্যাটফর্ম থেকে মাইনাস হয়ে যাবে, প্রোভাইডেড প্লেয়ারদের প্ল্যাটফর্মে কয়েন আছে। সো ওদের বেশ বড় একটি লস হয়ে যাবে, অপরদিকে ফার্স্ট ম্যাচ উইনারের বেশ লাভ হচ্ছে। সো আপনি যদি ফার্স্ট ম্যাচে কার্ডস ম্যাচ না করে থাকেন, সেকেন্ড ম্যাচে অবশ্যই একটু ফাস্ট করার ট্রাই করবেন, না হলে আবার একটি কয়েন প্ল্যাটফর্ম থেকে মাইনাস হয়ে যাওয়ার চান্সেস আছে। আচ্ছা, নেক্সট, ফায়ার অথবা শেল্টার কার্ড চারটি ম্যাচ করা কিন্তু বেশ টাফ, সিন্স সবাই ওগুলো ম্যাচ করার ট্রাই করবে হাই পয়েন্টস পাওয়ার জন্য। সো অনেক সময় প্লেয়াররা ফুড অর ক্লোথ ম্যাচ করে ফেলতে পারে ইজিলি, যেন সহজে দুটি পয়েন্ট পাওয়া যায়। এজন্যই যারা ফায়ার অর শেল্টার কার্ডস ম্যাচ করবে ওদের জন্য থাকছে স্পেশাল রিওয়ার্ড, আর যারা ফুড অর ক্লোথ কার্ড ম্যাচ করছে তাদের জন্য থাকছে পানিশমেন্ট। সো আপনি ফুড অর ক্লোথ ম্যাচ করেছেন এবং উগা বুগা বলে কার্ডসগুলো দেখিয়ে দিয়েছেন, অ্যাড করে ফেললেন দুটি কিংডম কয়েন প্ল্যাটফর্মে, গ্রেট। এরপর আপনার যে কোনো একটি পানিশমেন্ট প্লেট র্যান্ডমলি সিলেক্ট করে দেখতে হবে আপনার ভাগ্যে কী পানিশমেন্ট জুটেছে। ওকে, আমরা দেখি তাহলে পানিশমেন্টগুলো কী কী আছে। যদি আপনি এই পানিশমেন্টটি পান, তাহলে আপনার 15 সেকেন্ডের জন্য আপনার রাজ্যের ভাষা দিয়ে একটি গান গেতেই হবে, গান গাওয়া মাস্ট। এটা দেখো কি, বুঝু, 3 2 1 গো। যদি না গেতে পারেন তাহলে প্ল্যাটফর্ম থেকে আপনার একটি কয়েন মাইনাস।
যদি আপনি এই পানিশমেন্ট প্লেটটি পান তাহলে আপনার নেক্সট ম্যাচে আপনার রাজ্যের ভাষা শাউট করে বলতে হবে। তার মানে ম্যাচ ওয়ানে আপনি এই প্লেটটি পেলে ম্যাচ টুতে আপনার কিংডম ওয়ার্ড শাউট করে বলা লাগবে। আর যদি আপনি ম্যাচ টুতে এই পানিশমেন্ট পান তাহলে আপনার এর পরের রাউন্ডের ফার্স্ট ম্যাচে আপনার কিংডম ওয়ার্ড শাউট করে বলতে হবে। আর যদি আপনি না শাউট করেন আর বাকি প্লেয়াররা টের পেয়ে যায় তাহলে আপনার পেনাল্টি, একটা কয়েন প্ল্যাটফর্ম থেকে মাইনাস। ওকে, এই পানিশমেন্টটি পেলে আপনার যে কোনো একটি অপোনেন্টের একটি কয়েন প্ল্যাটফর্মে অ্যাড করা লাগবে। আর এই প্লেটটি পেলে আপনার যে কোনো দুটি অপোনেন্টের একটি করে কয়েন অ্যাড করা লাগবে প্ল্যাটফর্মে। আপনি এরকম অপোনেন্টসকেই কয়েন্স দিবেন যার প্ল্যাটফর্মে কয়েন্স কম আছে, যার কয়েন বেশি আছে তাকে দিলে আবার ও গেম জিতেও যেতে পারে, সো না দিলেই ভালো। আমাদের তিনজনের যে কোনো একজনের প্ল্যাটফর্মে একটা একটা কয়েন অ্যাড করতে হবে। আমারটা নাও, আমি তোমাকে হেল্প করবো। আমাকে একটা দাও, জল্লাপতি কিংডম। মেরিগিলি কি জশ করছে, আমি হেল্প করবো। আমার একটা দাও না, তোমার পাশে আছি। আচ্ছা, যদি আপনি ফায়ার অথবা শেল্টার ম্যাচ করেন তাহলে তো বেস্ট, পেয়ে যাবেন যে কোনো একটি রিওয়ার্ড। তাহলে রিওয়ার্ড কি পাচ্ছেন? ওকে, এটি পেলে আপনি যে কোনো একটি প্লেয়ারকে তার ভাষার গান গাওয়াতে পারবেন ফর 15 সেকেন্ডস, না গেলে ওই অপোনেন্ট একটি কয়েন হারাবে প্ল্যাটফর্ম থেকে। অপরদিকে আপনি যদি এই প্লেটটি পান তাহলে আপনি দুটি অপোনেন্টকে একসাথে গান গাওয়াতে পারবেন 15 সেকেন্ডের জন্য, না গেলে দুইজনই একটি করে প্ল্যাটফর্ম থেকে কয়েন হারাবে। এই প্লেটটি পেলে আপনার নেক্সট ম্যাচে আপনার রাজ্যের ভাষাটি বলা লাগবে না, সো একটি ব্রেক পাচ্ছেন। আর অপরদিকে এই প্লেটটি পেলে আপনি যে কোনো একটি অপোনেন্টের একটি কয়েন মাইনাস করতে পারবেন প্ল্যাটফর্ম থেকে। আর এই প্লেটটি পেলে আপনি যে কোনো দুটি অপোনেন্টের একটি কয়েন মাইনাস করতে পারবেন প্ল্যাটফর্ম থেকে। স্বাভাবিকভাবে এমন অপোনেন্টেরই কয়েন মাইনাস করবেন যার কয়েন সবচেয়ে বেশি আছে এই প্ল্যাটফর্মে। ওকে, রিওয়ার্ড হোক বা পানিশমেন্ট, একবার আপনি তা পেলে তারপর রিওয়ার্ড বা পানিশমেন্ট এক্সিকিউট করতে হবে, তারপর এই প্লেটটি ফেরত দিয়ে দিতে হবে। এরপর প্লেটগুলি বাকি প্লেটসের সাথে শাফেল করে আবার সাজিয়ে রাখা হবে। ওকে, দ্য ফাইনাল টুইস্ট, যদি আপনার 10টি কয়েন হয়ে যায় প্ল্যাটফর্মে অন দ্য ম্যাচ ওয়ান অফ আ রাউন্ড তাহলে গেম শেষ হচ্ছে না, কারণ ম্যাচ টুতে কেউ ফুড, ক্লোথ অর ফায়ার অর শেল্টার ম্যাচ করে 2, 3, or 4 points নিজে না নিয়ে অপোনেন্টটা তো মাইনাস করতেই পারবে। সো আপনারটা মাইনাস করে দিলে তো আপনার কমে গেল আবার। সো ম্যাচটি তখনই শেষ হবে যখন ম্যাচ টু শেষে, দ্যাট মিন্স রাউন্ড শেষে, যদি কোনো প্লেয়ারের 10টি কয়েন্স থাকে প্ল্যাটফর্মে। আবার ধরুন আপনার ম্যাচ ওয়ানে 10টি কয়েন জমেছে প্ল্যাটফর্মে, এরপর ম্যাচ টু শেষে আরেকটা প্লেয়ারেরও এক্স্যাক্টলি 10টা কয়েন হয়েছে প্ল্যাটফর্মে। ইন দ্যাট কেস, যার আগে 10টি কয়েন হয়েছে প্ল্যাটফর্মে ওই ম্যাচ জিতেছে, তার মানে আপনি ম্যাচ জিতেছেন। না, ড্র হয় না, ড্র হয় না। এখন তোমার 10টা আছে, ওরও 10টা হয়ে গেছে, কিন্তু এখন যদি সে রিওয়ার্ড পেয়ে যায় একটা, তোমার মাইনাস করতে পারে, তাহলে কিন্তু ও জিতছে। আর না পারলে তুমি জিতছো, তুমি যেহেতু ফার্স্ট ম্যাচ করছো। ওকে, এটা তো পুরো ফ্রি বায়াস হয়ে গেছে। আচ্ছা, বুঝা নাও, বুঝা নাও, দেখি কি হয় আমার জল্লাবতি। গেম জিতে গেল আমাদের জল্লাবতি, জল্লাবতি জিতে গেল খেলা। এই হলো আমাদের বোর্ড গেম উগা বুগা। নিজেদের ইউনিক ল্যাঙ্গুয়েজ বানিয়ে নিন, ওয়াইজলি কার্ডস ম্যাচ করুন, কান পেতে রাখুন অপোনেন্টদের ভুল কিংডম ল্যাঙ্গুয়েজ বলার জন্য, আর সাকসেসফুলি 10টি কয়েন্স প্ল্যাটফর্মে স্ট্যাক আপ করে ফেলুন। আপনি কি আমাদের গুলমন্ডির অ্যানশিয়েন্ট রাজা বা রানী? জানতে হলে খেলে ফেলুন এই বাগযুদ্ধ, যা সমাধান করতে হবে দুটি শব্দ দিয়ে, উগা বুগা।